আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে দেখবো ফ্রেন্ডস আমরা কীভাবে আপনারা আপনাদের ইউরোপের মধ্যে টাকা অ্যাড করবেন আপনাদের রিয়াদ ব্যাংক কার্ড থেকে বা অন্যান্য কার্ড থেকে চালিয়ে পারবেন, যে কোনো ব্যাংক কার্ড থেকে আপনি টাকা অ্যাড করবেন কীভাবে ইজিলি। ওকে, তো আমি রিয়াদ ব্যাংক থেকে টাকা অ্যাড করতেছি, রিয়াদ ব্যাংক কার্ড থেকে এক্সাম্পল। ওকে, তো এটা ওপেন করবেন, আপনার ইউরোপেটা লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমার এখানে 29 টাকা আছে, তারপরে এখানে অ্যাড মানি যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবার ব্যাংক কার্ড, ব্যাংক কার্ড অপশনটাতে ক্লিক করবেন। ব্যাংক কার্ড অপশনে ক্লিক করে তারপরে এখানে আপনার অ্যামাউন্ট দিবেন, 1000 2000 যত টাকা আপনি অ্যাড করতে চান কার্ড থেকে ট্রান্সফার করে এখানে আনতে চান, আপনার ইউরোপের মধ্যে আনতে চান দিবেন। ওকে, আমি এখানে 40 টাকা অ্যাড করবো এক্সাম্পল। তো আমি 40 টাকা দিলাম, তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর যে আমি এখানে অ্যাড করে রাখছিলাম একটা কার্ড, দুইটা কার্ড এখানে, সেই জন্য দুইটা কার্ড এখানে শো করতেছে, একটা উজ্জ্বল একটা নজরুল ইসলাম। তো আবার নতুন করে আমি অ্যাড করবো, নতুন করে অ্যাড করতে হলে আপনার কী করতে হবে, এখানে ইউজ অ্যানাদার কার্ড। ওকে, এখানে নিচের যে অপশন দেখতে পাচ্ছেন ইউজ অ্যানাদার কার্ড, এটাতে ক্লিক করবেন। ওকে, তো আপনি যদি অ্যাড না করেন কার্ড ডাইরেক্ট অপশন চলে যাবে। ওকে, তো নিচে এখানে ইউজ করবেন, ফার্স্ট টাইমে ক্লিক করবেন ইউজ অ্যানাদার কার্ডে। ওকে, আর আপনার যদি কার্ড যদি আগে যদি কোনো সময় আপনি অ্যাড না করেন তাহলে আপনার ডাইরেক্ট এরকম অপশন চলে যাবে, এরকম এখন যেরকম দেখতেছেন ডাইরেক্ট এরকম চলে যাবে অপশন। ওকে, যদি কার্ড অ্যাড না করা থাকে, আর অ্যাড করা থাকলে আমার যেরকমভাবে অপশন চলে আসে এরকমভাবে আসবে, আসলে এরকমভাবে দিবেন। ওকে, তো ফার্স্ট টাইম এখানে আপনি কী করতে হবে, কার্ডের যে নাম, আপনি যে কার্ড থেকে আপনি টাকাটা এখানে অ্যাড করবেন যে ব্যাংক কার্ড থেকে, তো কার্ডের যে নামটা আছে বরাবর নামটা এখানে দিবেন। ওকে, এটিএম কার্ডের যে নামটা আছে নামটা দিবেন, আমি নামটা দিয়ে দিলাম নজরুল হান্নান। দেওয়ার পর কার্ডের 16 ডিজিট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনি দিবেন কার্ডের এক্সপায়ার ডেট, এক্সপায়ার ডেট আপনি কার্ডের মধ্যে লেখা আছে দেখবেন, লেখা কার্ডের মধ্যে লেখা আছে এরকম সেম এক্সপায়ার ডেট। আপনার প্রথম থাকবে মান্থ, তারপরে হচ্ছে ইয়ার, তো আমার এটি হচ্ছে 8/8/25 আর কি, 2025 সাল পর্যন্ত মেয়াদ। তারপর এখানে আবার দেখবেন সিবিবি, সিবিবি হলে আপনার 3 সংখ্যার একটা সিবিবি থাকে কার্ডের মধ্যে, অনেক থাকে, অনেক বেশিরভাগ কার্ডের মধ্যে থাকে পিছনে, কার্ডের পিছনে দেখবেন সিবিবি 3 সংখ্যার একটা থাকে। ওকে, তো থাকার পর এখানে ক্লিক করবেন, দেওয়ার পর আবার এখানে অ্যাডে ক্লিক করে দিবেন। সব কিছু দেওয়ার পর, অ্যাডে ক্লিক করার পর তো অ্যাডে ক্লিক করার পর আবার এরকম একটা ইন্টারফেস চলে যাবে, এখানে কনফার্মেশন, এখানে দেখেন কোনো ফি নাই, জিরো ফি। আমি অ্যামাউন্ট দিচ্ছি 40 রিয়াল, এখানে টোটাল 40, এখানে ব্যাট নাই, কোনো কিছু নেই, ফ্রি। ওকে, তারপর এখানে কী করবেন, কনফার্মে ক্লিক করে দিবেন। ওকে, তো আমি কনফার্মে ক্লিক, ওকে, তো আপনি এখানে কনফার্মে ক্লিক করার পর তো এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে এটা একটু ভালো করে বুঝবেন ব্যাপারটা, এখানে আমার একটা রিয়াদ ব্যাংক, এই যে দেখতে পাচ্ছেন রিয়াদ ব্যাংক থেকে আমার 4 সংখ্যার একটা কোড চলে এসেছে, কারণ কার্ডটা আমার, আমার রিয়াদ ব্যাংক কার্ড থেকে আমি টাকা ইউরোপেতে ট্রান্সফার করতেছি, সেই জন্য আমার এখানে মেসেজটা চলে এসেছে। যদি আপনি অন্য কারো কাছ থেকে যদি কার্ড দিয়ে আপনি টাকা ট্রান্সফার করেন, ওর কাছে আপনার যে পিনকোড 4 সংখ্যার পিনকোডটা ওইখানে যাবে, ওইখান থেকে আপনি পিনকোডটা যদি আপনি এখানে দেন তারপরে টাকাটা অ্যাড হবে। ওকে, তো একটু খেয়াল করে করবেন। ওকে, তো আমার এখানে আমি পিনকোডটা দিয়ে দিলাম, সেভ, তারপর সাবমিটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আবার কনফার্মে ক্লিক করে দেবেন, কনফার্মে ক্লিক করার পর আবার এখানে আপনি ডানে ক্লিক করে দেবেন। ওকে, তো ডানে ক্লিক করার পরে দেখবেন আমার এখানে টাকাটা অ্যাড হয়ে গেছে সাথে সাথে, এই যে দেখতে পাচ্ছেন। ওকে, আর একটা কথা হলো, সেটা হলো আপনার, আপনার যদি ভিসা কার্ড থাকে ইউরোপের, ভিসা কার্ড যদি থাকে আপনি ইউজ করেন ইউরোপের মধ্যে, আমার এখানে দেখতে পাচ্ছেন যে মেইন ব্যালেন্স এখানে 69 টাকা। তো আপনি যদি চান ভিসা কার্ড দিয়ে কোনো জায়গাতে পারচেস করবেন বা কোনো কিছু কিনবেন, খরচ করবেন, আপনি ভিসা কার্ড নাম্বার দিয়ে বা ভিসা কার্ড দিয়ে আপনি তাও পারবেন, সমস্যা নেই, কারণ আপনার মেইন যে ব্যালেন্সটা আছে এটা ভিসা কার্ড আর এটার সাথে একটা কানেকশান আছে। ওকে, আপনি চাইলে ওটা খরচ করতে পারবেন, এখান থেকেও ট্রান্সফার করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে অন্যান্য এরকম সুবিধার উপরে সব ধরনের ব্যাংক রিলেটেড অ্যান্ড আর অপশার অন্যান্য ভিডিও আছে দেখার জন্য। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্যান্য ভিডিওর সাথে। হুদা হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।